আজকের দিনটার জন্য প্রতি সপ্তাহে দর্শক অপেক্ষা করে বসে থাকে। পছন্দের ধারাবাহিক কেমন টিআরপি পেল সেটা তো জানতেই হবে, তাই না? তাহলে চলো বেশি সময় নষ্ট না করে দেখা যাক কোন ধারাবাহিক কত টিআরপি পেল, কী কী চমক থাকছে আজকের টিআরপি তালিকায়। বলা বাহুল্য, এইবারও সবার আগে আছে মিঠাই, যার টিআরপি 11.0। দ্বিতীয় স্থানে আবার চমক, 10.2 টিআরপি নিয়ে আছে খুকুমণি হোম ডেলিভারি। তৃতীয় স্থানে আছে উমা, যার নতুন টিআরপি 9.3। চতুর্থ স্থানটি দখল করেছে খেলাঘর, যার টিআরপি 8.9, যেটা একদম অবিশ্বাস্য কাণ্ড। এরপরে 8.4 টিআরপি নিয়ে পঞ্চম স্থানে আছে গাঁটছড়া। ষষ্ঠ স্থানে 8.2 টিআরপি নিয়ে আছে যমুনা ঢাকি। অন্যদিকে সপ্তম স্থানে একসাথে আছে মন ফাগুন এবং অপরাজিতা অপু, যাদের এই সপ্তাহের টিআরপি 8.1। এই প্রথমবার স্লট পেল মন ফাগুন। অষ্টম স্থানটি দখল করেছে সর্বজয়া, যার টিআরপি 7.8। এরপরে নবম স্থানে আছে ধুলকণা, যার টিআরপি 7.7। এবং সবশেষে দশম স্থানে দেখা যাচ্ছে আয় তবে সহচরীকে, যার টিআরপি 7.6। তাহলে সেরা দশে এই সকল ধারাবাহিকগুলি আছে, এরপর বাকিদের কী হাল চলো দেখা যাক। এরপরে 11তম স্থানে আছে খড়কুটো, যার টিআরপি 7.3। 12তম স্থানে আছে গঙ্গারাম, যার টিআরপি 6.9। 13তম স্থানে আছে রানী রাসমণি এবং কড়িখেলা, যার টিআরপি 6.8। 14তম স্থানে আছে বরণ, যার টিআরপি 6.7। 15তম স্থানে আছে মহাপীর তারাপীঠ এবং এই পথ যদি না শেষ হয়, যাদের টিআরপি 6.6। 16তম স্থানে আছে কৃষ্ণকলি, যার টিআরপি 6.3। 17তম স্থানে আছে গ্রামের রানী বিনাপানি, যার টিআরপি 4.1। অপরদিকে 18তম স্থানে আছে জীবনসাথী, যার টিআরপি 3.8। 19তম স্থানে আছে ফেলনা, যার নতুন টিআরপি 3.2। 20তম স্থানে আছে জয়গোপাল, যার টিআরপি 2.6। 21তম স্থানে আছে মঙ্গলময়ী সন্তোষীমা, যার টিআরপি 2.1। এবং সবশেষে 22তম স্থানে আছে যোধা আকবর, যার টিআরপি 1.1। 2+ টিআরপি হবার কারণে নন প্রাইম টাইমে থাকা ধারাবাহিকের টিআরপি জানা যায়নি, পরে অফিসিয়াল 15+ টিআরপি এলে তোমাদের জানাবো। তো বন্ধুরা, এই সমস্ত ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।